নমস্কার, আমি ঐন্দ্রিলা। বেঙ্গল ফিউশন নিউজ টাইমের পক্ষ থেকে আবার চলে এসেছি একটা নতুন অডিও ভিডিও নিয়ে। আমাদের নতুন এই প্রচেষ্টা বা নতুন এই উদ্যোগ, যেখানে আমরা আপনার কাছে পৌঁছে দেব বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, কিন্তু কানে কানে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা আলোচনা করব, সেটা বর্তমান সময় দাঁড়িয়ে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। শিশুদের মানসিক স্বাস্থ্য কতটা বিগড়ে দিচ্ছে স্মার্টফোন। বর্তমানে যেভাবে সমাজ এগিয়ে চলেছে, স্মার্টফোন ছাড়া আমরা একটা দিনও কল্পনা করতে পারি না। ধরুন আপনাকেই বলা হলো আপনি একটা গোটা দিন স্মার্টফোন ছাড়া কাটান, কি শুনেই শিউরে উঠলেন তো? এই ঘটনাটায় লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই ঘটনা আমার আপনার প্রত্যেকের। যে কোনো একটা জিনিস, সেটা নতুন খাবারের দোকান হোক কিংবা নতুন কোথাও ঘুরতে যাওয়া জায়গা, আবার ভীষণ গুরুত্বপূর্ণ কোনো তথ্য যেটা আপনার মাথায় আসছে কিন্তু মুখ ফুটে বেরোচ্ছে না, সেটার জন্য কিন্তু আমরা স্মার্টফোন তুলে নিই সেটা খুঁজতে। তাই স্মার্টফোন আমাদের জীবনের সঙ্গে একটা ভীষণ গুরুত্বপূর্ণভাবে এঁটে গিয়েছে। তবে শুধু যে বড়রা এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই, স্মার্টফোন প্রভাব ফেলেছে কিন্তু শিশু মনেও, কিশোরদের মনেও। বিশেষ করে যে অনলাইন পড়াশোনার প্রচলন শুরু হয়েছে, তাতে করে কিন্তু সমস্ত শিশুদের মনেই স্মার্টফোন একটা ভীষণ বাজে প্রভাব ফেলেছে। আর এই প্রভাব ঠিক কতটা ক্ষতি করছে তাদের মনে, সেইটা নিয়েই আজ আমাদের আলোচনা। বর্তমানে কর্মব্যস্ত জীবনে আমরা অনেকেই দূরত্ব বা তাদের প্রয়োজন মেটাতে হাতে তুলে দিচ্ছে স্মার্টফোন, এটাতে কিন্তু আমরা নিজেরাই তাদের ক্ষতি করে দিচ্ছি। এবার জানব এই ক্ষতির পরিমাণটা ঠিক কতটা। সম্প্রতি আমেরিকার এক গবেষণাগারে এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ওয়াশিংটনের অলাভজনক সংস্থা স্যাপিং ল্যাংস, যারা নিজেদের গবেষণায় পেয়েছে এমন এক তথ্য যা সত্যিই চমকে দেওয়ার মতো। তাদের গবেষণার মূল কারণ ছিল 8 থেকে 24 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে যারা স্মার্টফোন ব্যবহার করেন, তাদের মধ্যে কী কী প্রভাব এসেছে বা কী কী পরিবর্তন এসেছে, আর যে পরিবর্তনগুলি মোটেই ভালো নয় পরবর্তী প্রজন্মের জন্য। এবার শুনে নেওয়া যাক সেই চাঞ্চল্যকর তথ্যতে ঠিক কী উঠে এসেছে। চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত উত্তর আমেরিকা, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, ওশিয়ানিয়া, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার 41টি দেশের প্রায় 27,690 জনের ওপর একটি সমীক্ষা চালানো হয়েছে। আর এই গবেষণার মূল বিষয় হল 8 থেকে 24 বছর বয়সী ছেলেমেয়েদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার পর তাদের জীবনের ওপর কী কী প্রভাব এসেছে। আর এই গবেষণার মধ্যে প্রায় 4,000 জন ছিল ভারতীয়। ছেলে এবং মেয়ে নির্বিশেষে এই গবেষণায় অংশ নিয়েছিল এবং 47টি পর্যায়ে ভাগ করা হয়েছিল তাদের মানসিক অবস্থাকে। সমীক্ষার স্বার্থে এই 8 থেকে 24 বছর বয়সী ছেলেমেয়েরা ঠিক কোন সময় তারা হাতে ফোন পেয়েছে এবং ফোন পাওয়ার পর এবং ফোন পাওয়ার আগে কী কী প্রভাব ছিল তাদের মধ্যে, সেটাও নথিবদ্ধ করা হয়েছে। কিন্তু এই গবেষণায় কী উঠে এসেছে? জানা গিয়েছে 18 বছরের মধ্যে যারা হাতে স্মার্টফোন পেয়েছিল, তারা বর্তমানে অধিকাংশ বিষণ্ণতায় ভুগছে। কিছু জনের মধ্যে আবার বেশ চাগার দিয়ে উঠেছে আত্মহত্যার প্রবণতা। তবে সবথেকে মারাত্মক তথ্যটা ঠিক রয়েছে এরপরেই। অধিকাংশ ক্ষেত্রেই তারা অপরাধমূলক প্রবণতা বাড়িয়েছে এবং অসামাজিক হয়ে উঠেছে। মহিলাদের মধ্যে যারা 8 থেকে 18-এর মধ্যে ফোন পেয়েছে, তাদের মধ্যে বিষণ্ণতার পরিমাণটা বেশি। প্রায় 74% মেয়ে আজ মানসিক সমস্যায় ভুগছে। আর 24 বছর বয়সীদের মধ্যে যারা মোবাইল ফোন পেয়েছে হাতে, তাদের প্রায় 46% আজ মানসিক অবসাদে ভুগছে এবং তারা চিকিৎসাধীন। এবার আসি ছেলেদের কথায়। যারা 6 বছরের মধ্যে হাতে স্মার্টফোন পেয়েছে, তারা প্রায় 46% মানসিক অবসাদে ভুগছে। আর 18 বছরের ওপরে যারা স্মার্টফোন পেয়েছে, তাদের প্রায় 43% একই মানসিক অবসাদের শিকার। অধিকাংশ ছেলেমেয়ের মধ্যেই স্বভাবের পরিবর্তন এসেছে। তাদের মধ্যে অধিকাংশই খিটখিটে হয়ে গেছে, ছোট ব্যাপার নিয়েই মাথা গরম করে ফেলছে,
এছাড়া সমাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারা। পাশাপাশি বেড়েছে নিজেদের মনের মধ্যে অপরাধ প্রবণতা। তাই এই ব্যবস্থা ইতিমধ্যেই বন্ধ করা প্রয়োজন। এ ব্যাপারে এগিয়ে আসতে হবে বাবা মায়েদের, তাদেরকেই কড়া নজর রাখতে হবে ছেলেমেয়েরা ঠিক কতক্ষণ স্মার্টফোন ব্যবহার করছে তার ওপর, এবং যতটা সম্ভব কম সময় বা কম বয়সে তাদের এই ফোন না দেওয়া। তাই এ ব্যাপারে বাবা মায়েরাই হতে পারে মূল অস্ত্র। কেমন লাগছে আমাদের এই তথ্য যেটা আমরা দিচ্ছি আপনাদের? আশা করছি ভালো লাগছে, কারণ এই তথ্যগুলি ভীষণভাবে গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে দাঁড়িয়ে। যদি এ ব্যাপারে কোনো বক্তব্য থাকে অবশ্যই মন্তব্য করবেন, এবং আরও কোনো বিষয় যদি আপনারা জানতে চান সে ব্যাপারেও আমাদের জানাতে পারেন। নমস্কার, শেষ করছি আজকের পর্ব এখানেই।